নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ অষ্টমী শুভেচ্ছা ভালোবাসা দিয়ে তৈরি শুরু করতে চলেছে আজকে আমার রেসিপি মটর পনির এই জন্য আমি পনির নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মটর আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা লং কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সামান্য চিনি এখন আমি কড়াইতে তেল গরম করছি আর সমস্ত মশলাগুলো কিন্তু আমি দু চামচ সমান করে নিয়েছি এখন আমি তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নেব প্রত্যেকে অষ্টমীতে কেমন কাটাচ্ছেন বন্ধুরা আমাকে জানাবেন দেখুন বন্ধুরা আমার পনির লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলেই সাদা জিরে সোমবার দিয়ে দেবো এক চামচ সমান এখন আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আগে দেব আর সঙ্গে একটু টমেটো বাটাও দিয়ে দেবো তাতে কি হবে এগুলোর যে কাঁচা গন্ধ সেগুলো নষ্ট হয়ে সুন্দর একটা স্মেল এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু দিচ্ছি এগুলো ভাজার জন্য এখন আমি অল্প এখন দিয়ে দিচ্ছি না দিলে কিন্তু বন্ধুরা পরে সেদ্ধ হতে চাবে না তাই আমি আর একবারই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য লবণ আধা চামচের মতো লবণ দিলাম আধা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য অল্প চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখন আমি খুব ভালো মতন এটা কষিয়ে নেব বন্ধুরা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি অষ্টমীর সকালে এরকম রেসিপি থাকলে কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভীষণ ভালো মতন যাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগবে এখন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম যেহেতু আমি মাখা মাখাই করব তাই খুব একটা বেশি জল অ্যাড করে আমার ঝোল ফুটে উঠেছে এখন আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেবো অষ্টমীর কথা মাথায় রেখে আজকে আমি এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি একবার হলো বাড়িতে করে খাবেন বন্ধুরা ভালো লাগবে আপনারা তো অনেক রকম ভাবে মটর পনির করে খেয়েছেন আমার মতন একটু করে খাবেন ভালো লাগবে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকনা তুলে দিচ্ছি বন্ধুরা দেখো কি সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসছে এখন আমি এর মধ্যে সামান্য কাসুরি মেথি মিশিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিব অল্প বাটার তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে যদি ভালো লেগে থাকে বন্ধুর এই রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ